হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কখনো তোমাদের সাথে এমন হয় না যে একটা জিনিস দেখছো এবং ওই জিনিসটা দেখার পরে তোমার ওই জিনিসটা করার জন্য মানে ভিতর থেকে আসতে থাকে যে আমি করবো করবো। তো আমার একটা ব্লগ বানাতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি কি নিয়ে ব্লগ বানাবো আমি এটাই জানি না। তো আমি দেখছি তৌহিদ আফ্রিদির ভিডিও এবং তার ভিডিও দেখে আমার অনেক ভালো লাগছে। এখন আমি ব্লগ করবো এবং ব্লগ আমার রুমের ভিতরে হবে। তো ব্লগের বিষয়বস্তু হইতেছে আমি তোমাদেরকে বিছানা গোছানো শেখাবো। তো কী করবো, প্রথমে তোমার বিছানায় যা যা আছে সব কিছু বিছানা থেকে তোমাকে সরাইতে হবে। ধস ফানি ভিডিও হবে। ওকে, তো সব কিছু ধরো এবং তোমার চেয়ারের উপরে রাখো বা টেবিলের উপরে রাখো। ওকে, তো রাখার পরে তুমি কী করবো, তোমাকে নিতে হবে বিছানা ঝাড়ু এবং তারপর তোমাকে সুন্দর করে বিছানাটাকে ঝাড়ু দিতে হবে এবং এই যে সাইডগুলো কি বলে গাঞ্জা দিতে হবে, সাইডগুলো গাঁজতে হবে, গাঞ্জা তোমাকে গাঁজা এত যাই হোক। তারপর তোমাকে বালিশের উপরে বালিশ রাখতে হবে এবং তারপর তোমাকে তোমার কাঁথাটা ভাঁজ করে রাখতে হবে তোমার বিছানায় যা আছে। তো আমি তোমাকে একটা টিপস দিতে পারি, টিপসটা হইতেছে তুমি তোমার মশারি এভাবে দুই সাইড টানা পেঁচে রাখতে পারো, যার ফলে রাতে তোমাকে চার সাইড টানাইতে হবে না, তুমি বাকি দুই সাইড টানাবা ঘুম দিবা। এবং বই খাতা রাখবা সুন্দর করে তোমার টেবিলের মাঝখানে, যেটা যেখানে থাকার কথা ওইখানে, বইগুলো একসাথে, খাতাগুলো একসাথে। এবং এই তারপর তুমি প্রথমে তো বিছানার জিনিসগুলো রাখবা একটা জায়গায় এবং তারপর বিছানাটায় গুছায় আবার ওই জিনিসগুলো বিছানায় পাঠিয়ে দিবা। শেষ, আর কি বানাবো আমি, আমার ব্লগসের কিছু নাই। দেখো এখানে রোহন পণ্ডিত, এখানে একটা ছবি আছে, এখানে আমি লিখছি 19/8/2021। তো এই 19/8/2021 তারিখটা অনেক ইম্পর্টেন্ট আমার জীবনে, কারণ এই দিনে আমি আমার পুরান ইউটিউব চ্যানেল হারাইছি এবং এই নতুন ইউটিউব চ্যানেল শুরু করছি এবং চালাইতেছি। এখানে কয়েকটা কথা লিখে রাখছি, এই কথাটা অনেক জোস, ইট ইজ নট ওভার আনটিল আই উইন। তো আমার টার্গেট কি, আমার টার্গেট হইতেছে ওই ধরনের দেখা যাইতেছে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, যদি আমার কাছে আছে 300 সাবস্ক্রাইবার। আমি 3-4 বছর টানা চালাই যাবো, দেখা যাক কী হয়। বিছানা গোছানো শিখাই দিলাম, টাটা। আর আমার মেইন প্রবলেম হইতেছে আমার ঘোরাঘুরি কম হয়, যে কারণে আমার ভ্লগস হয় না। আমি ভ্লগ করবো তো কী দিয়ে করবো, আমাকে তো বাইরে যেতে হবে, কিছু করতে হবে। হ্যাঁ, আরেকটা ভ্লগ করা যে আমি সারাদিন কী করতেছে ওইটা দেখানো, কিন্তু প্রাইভেট আর স্যার থাকলে ওইটা আবার কীভাবে। ওকে, ফিউচার আমি বাইরে গেলে নিশ্চয়ই ব্লগ করবো তোমাদের জন্য।